হার্ভার্ড যুক্তরাষ্ট্রের একটি গবেষণাধর্মী প্রাচীন বিশ্ববিদ্যালয়। 1636 সালে ম্যাসাচুসেটসের বোস্টনে এটি প্রতিষ্ঠিত হয়। উচ্চশিক্ষার মানের জন্য হার্ভার্ড বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রসিদ্ধ এই বিদ্যাপীঠ মর্যাদাপূর্ণ আইভি লীগের সদস্য। পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল প্রাপ্ত ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। দ্য হোলি মিডিয়ার সফলতার গল্পের এই পর্বে জানাব হার্ভার্ড জয়ী যাবির তিন তরুণ তরুণীর গল্প। মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়ার সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের রুম্পা সরকার, মোহাম্মদ শরীফ হোসেন ও রেজাউল করিম রিপন নামে তিন শিক্ষার্থী। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রুম্পা সরকার বিশ্ববিদ্যালয়ের 43তম ব্যাচের ও মোহাম্মদ শরীফ হোসেন 44তম ব্যাচের এবং রেজাউল করিম রিপন 47তম ব্যাচের শিক্ষার্থী। তিনজনই হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে চান্স পেয়েছেন। এর মধ্যে রুম্পা ও শরীফ এপিডেমিওলজিতে এবং রিপন এনভায়রনমেন্টাল হেলথে পড়ার সুযোগ পেয়েছেন। জাবিতে পড়াশোনার পাশাপাশি তারা তিনজনেই গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দেশ বিদেশের খ্যাতনামা বিভিন্ন জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়। অনুভূতি প্রকাশ করে রুম্পা সরকার বলেন, অনেকের মতো আমরাও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল, অবশেষে তা পূরণ হচ্ছে। এটি সত্যিই আনন্দের। হার্ভার্ডে চান্স পাওয়ার আগে আমি জনস হপকিন্স ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ও ইউনিভার্সিটি অফ পিটসবার্গ থেকে অফার লেটার পেয়েছি। এর মধ্যে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ও ইউনিভার্সিটি অফ পিটসবার্গ থেকে পিএইচডিতে ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছি। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে আমার 5টি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। এছাড়া আইসিডিডিআরবিতে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 1 বছর কাজ করেছি। শরীফ হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্বপ্ন দেখতাম উচ্চশিক্ষার জন্য ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। অনার্সের তৃতীয় বর্ষে সেই স্বপ্নটা ধীরে ধীরে প্রবল হতে থাকে। তখন থেকেই আন্তর্জাতিক এবং সরকারি কিছু গবেষণা প্রজেক্টে কাজ শুরু করি এবং দেশ বিদেশের বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করি। তিনি আরও বলেন, একাডেমিক ক্ষেত্রেও ভালো ফলাফল করার জন্য চেষ্টা করেছি। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করেছি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার অভ্যাসও আছে। হার্ভার্ডে চান্স পাওয়ার আগে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকেও অফার লেটার পেয়েছি। এসব কিছুই আমাকে সফলতা অর্জনে সাহায্য করেছে। রেজাউল করিম রিপন অনুভূতি জানিয়ে বলেন, অনেকটা অপ্রত্যাশিতভাবেই আমি চান্স পেয়েছি, কারণ আমার চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান, তাই স্নাতকের ফলাফল ছাড়াই আমি এখানে পড়ার সুযোগ পেয়েছি, যা সত্যিই আনন্দের। পড়াশোনার পাশাপাশি আমি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছি। বর্তমানে আমি যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা বিষয়ক একটি সংস্থায় এডুকেটর হিসেবে কাজ করছি। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে আমার 20-এর অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। উচ্চশিক্ষার জন্য বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য কী কী করণীয় জানতে চাইলে তারা বলেন, এই বিষয়টি একটি প্যাকেজের মতো কাজ করে। এক্ষেত্রে কারো একাডেমিক রেজাল্ট মোটামুটি হলে তাকে গবেষণাপত্রে ভালো হতে হয়। আবার টোফেল জিআরইও অনেক সময় সাহায্য করে চান্স পেতে। আবার অনেকে বিভিন্ন আন্তর্জাতিক বা দেশীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সংস্থায় স্বেচ্ছাসেবক বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এই বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। অর্থাৎ সব দিকে সামঞ্জস্য রেখে সিভিটাকে একটি কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি করতে হয়। বিভাগের শিক্ষার্থীদের সফলতায় উচ্ছ্বসিত যাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক বলেন, তাদের সফলতা আমাদের জন্য গৌরবের। তারা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে। এটি দেশের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন। বাংলাদেশের আরেক তরুণী ইশরাত জাহান দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, কিন্তু অদম্য ইশরাত শিক্ষক হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে। ইশরাত জাহানের সফলতার গল্প জানাব পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন।